চলতি মৌসুমে মৌলভীবাজার জেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,01,235 হেক্টর জমিতে। মাস দেড়েক আগে থেকেই জমিতে চারা রোপণ শুরু করেছেন কৃষকরা। 80% জমিতে শেষ হয়েছে ধান লাগানো। এরই মধ্যে জেলার রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া ও সদর উপজেলার কিছু জমির ধান খেতে মাজরা ও পাতা মোড়ানো পোকার আক্রমণ দেখা দিয়েছে। নানা ধরনের কীটনাশক দিয়েও প্রতিকার পাচ্ছেন না কৃষকরা। এতে আমনের ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। মাঝে মাঝে তোমার রানর গুসার যো মাইন্টা যেমন মরা দেখা যায়। সাদি তোমার চিনা ওষুধ দিতে আসি, বলা ওষুধ তো পাইতাম না, কোন ওষুধ খাস করেন না, আমরা কি করব। কৃষি বিভাগ বলছে এতে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার ও পরিচর্যা করলে পোকার আক্রমণ থেকে ধান গাছ রক্ষা পাবে। কীটনাশক কাজ করবে, কিন্তু এখন যেহেতু বর্ষা হচ্ছে, কীটনাশক দেওয়ার পরে যদি বৃষ্টি পড়ে তাহলে দেখা যাবে যে সেটা ঠিকমতো কাজ করবে না। কিন্তু আমরা যদি মানে প্রত্যেক জমিতে যদি আমরা নিয়মিতভাবে পার্চিংটা করি, তাহলে এই পোকার আক্রমণ থেকে আমরা যথেষ্ট ভালোভাবে মুক্তি পাবো বলে আশা করি। বর্তমানে পোকার আক্রমণে আমনের ফলনে কোনো প্রভাব ফেলবে না বলেও দাবি করেন এই কৃষি কর্মকর্তা। নাসির উদ্দিন, বৈশাখী সংবাদ।